আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে টাইম টেবিল নাই কো তার থামে শুধু একটি ওরে একাই যেতে হবে সেই ট্রেনে রে আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে ঘরে টাইম টেবিল নাই কো তার থামে শুধু একটি গাড়ি আসবে কবে স্টেশনে রে আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে ট্রেনে ফুল টিকিট হয় হাফ টিকিট হয় ফুল টিকিট মানে একটা মানুষ ১০০ ১০৫ ১০ বছর হবে তারপরে এই ধরাধাম ছেড়ে যাবে সেটাকে বলা হচ্ছে ফুল টিকিট কিন্তু না কেউ শিশুকালেই মরে যাচ্ছে কেউ যুবক হয়ে যাচ্ছে কথায় বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা এই জন্য বলছে হাফ টিকিট আর ফুল টিকিট সেই গাড়িতে যেতে হবে ফুল টিকিটে হাফ টিকিট কেটে কেহ সেই গাড়িতে ওঠে এই গাড়ি চলবে যতক্ষণ তুমি যাত্রী ততক্ষণ আসবে কবে স্টেশনে রে
আমার ছেলে আমার বোঝা হলো অনেক বড় সারা জনমের কামাই কিছু নেওয়ার উপায় নাই ও সারা জনমের কামাই কিছু নেওয়ার উপায় নাই আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে যেমন দাদু ঠাকুমা দাদু দিদিমা বাবা মা চলে গেছে তেমন আমিও এই দুনিয়া থেকে আবার একদিন চলে যাব আমার ছেলেরা থাকবে সেও একদিন চলে যাবে নাতি থাকবে তাহলে এইটা দুনিয়া আমরা এই দুনিয়ার বাসিন্দা না এইটা আমাদের হচ্ছে পরবাস তাই দূরে হতে শুনিতে পাই শেষের দিনের বাসি ও বলে আর কতকাল পরবাসে থাকবি পরবাসে ও ডাউন হবে রে সিগনাল আজ নয় তো কাল সবুজ হবে রে সিগনাল আজ নয় তো কাল আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে স্টেশনে রে আমার গুরু জানে রে গোবিন্দ জানে রে শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে আমার শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে আমার শেষের গাড়ি আসবে কবে স্টেশনে রে আমার শেষের গাড়ি আসবে কবে